এবিচি চলে যাওয়ার খেসারত গুনতে হচ্ছে হলদিয়া বন্দরকে বন্দর সূত্রে খবর এর ফলে ক্রমেই বাড়ছে ক্ষতির পাহাড় দু হাজার দশে হলদিয়া বন্দরে দুই এবং আট নম্বর বার্থে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করে এবিজি অত্যাধুনিক মোবাইল হারবার ট্রেন দিয়ে দিনে কুড়ি হাজার মেট্রিক টন করে দুটি বার্থে মোট চল্লিশ হাজার মেট্রিক টন পণ্য খালাস করত এবিজি প্রথমে দফায় দফায় শ্রমিক আন্দোলন পরে আধিকারিক অপহরণের অভিযোগ অবশেষে রাজ্য ছাড়তে বাধ্য হয় এবিজি অভিযোগের আঙুল ওঠে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দিকে কাজ বন্ধ হয়ে যায় বন্দরে দুই এবং আট নম্বর বার্থে এই দুই বার্থে কাজ শুরুর জন্য টেন্ডার ডাকা হলে দরপত্র দেয় দুটি সংস্থা শুক্রবার পত্র দুটি খোলা হলে দেখা যায় পণ্য খালাসের জন্য একটি সংস্থা বন্দরের কাছ থেকে টন পিছু দুশো সাতচল্লিশ টাকা চেয়েছে অন্য সংস্থা চেয়েছে দুশো টাকা একবার দেখে নেওয়া যাক হলদিয়া বন্দরে পণ্য খালাসের জন্য কত দর নিত এ বিচি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন দিয়ে পণ্য খালাসের জন্য বন্দরের কাছ থেকে টন প্রতি পঁচাত্তর টাকা নিত এ আর আমদানিকারী সংস্থার থেকে টন পিছু দুশো সাতাশ টাকা নিত বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ টন প্রতি বন্দরের লাভ হতো একশো টাকা এই পরিস্থিতিতে টেন্ডারে অংশগ্রহণকারী দুই সংস্থার মধ্যে সর্বনিম্ন দরটিও যদি ধরা হয় সেক্ষেত্রে ওই সংস্থাকে বরাদ দিলে বন্দরের লাভ তো কিছু হবেই না উল্টে পকেট থেকে টন পিচু কুড়ি টাকা খেসারত দিতে হবে যেখানে এবিজির থেকে একশো টাকা করে লাভ হতো হলদিয়া বন্দরের এই পরিস্থিতিতে এই সংস্থাকে বরাদ দিতে হলে বন্দরের দর বাড়াতে হবে কিন্তু ট্যারিফ অথরিটি ফর মেজর পোর্টস এর বেঁধে দেওয়া বিধি অনুযায়ী সেই অধিকার বন্দর কর্তৃপক্ষের নেই ফলে এই দর মেনে নিয়ে বরাদ দেওয়া বন্দরের পক্ষে কার্যত অসম্ভব বন্দরের চেয়ারম্যান আর পি এস কাহালও জানিয়েছেন আলোচনার মাধ্যমে সর্বনিম্ন দর কমানোর চেষ্টা চলছে সমস্যা না মিটলে ফের দরপত্র চাওয়া হবে যদিও বন্দর কর্তৃপক্ষের দুশো সাতাশ টাকার বেশি দর দেওয়া সম্ভব নয় জেনেও কেন টেন্ডারে অংশগ্রহণকারী সংস্থাগুলি তার চেয়ে অনেক বেশি টাকা দর চাইল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বন্দর নগরীতে এদিকে এবিজি চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে রয়েছে বন্দরের দুই এবং আট নম্বর বার্থ বন্দর সূত্রে খবর অত্যাধুনিক ক্রেন না থাকায় গতি কমেছে মাল খালাসের গত কয়েক মাসে পণ্য ওঠানামা কমেছে বারো থেকে তেরো শতাংশ ফলে প্রতি মাসে চোদ্দ থেকে পনেরো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বন্দরকে গত ক্ষতির অঙ্ক কোটি ছাড়িয়েছে এই পরিস্থিতিতে ফের দরপত্র ডাকা হলে গোটা প্রক্রিয়া মিটতে আরও সময় লাগবে বাড়বে ক্ষতির বহর ফলে এবিজি বিতরণের পর জট কাটা তো দূরের কথা বন্দরের জট আরও জটিল হচ্ছে ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট এবিপি আনন্দ